আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি, তিনি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসিক পারিজাত মিত্র। এনার ছদ্মনাম ছিল তেজচাঁদ ঠাকুর। এনার স্থায়িত্বকাল ছিল 22 জুলাই 1814 থেকে 23 নভেম্বর 1843। পারিজাত মিত্র কলকাতায় 1814 সালে 22 জুলাই এক বণিক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল রামনারায়ণ মিত্র। তিনি কাগজ এবং হুন্ডি ব্যবসায়ী ছিলেন। পারিজাত মিত্র বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। আলালের ঘরে দুলাল তার শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস। 1857 খ্রিস্টাব্দে প্রকাশিত এই উপন্যাসটি অন্যতম প্রধান চরিত্র ঠক চাচা। উল্লেখ্য যে এখানে তিনি যে কথ্য ভাষা ব্যবহার করেছিলেন তার আলালি ভাষা নামে পরিচিত লাভ করেছে। এই গ্রন্থটি ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল দ্য স্পয়েল্ড চাইল্ড নামে। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে আলালের ঘরে দুলাল, মদ খাওয়া বড়দায় জাত থাকার কি উপায়, রামা রঞ্জিকা, কৃষিপাত, ডেভিড হেয়ারের জীবনচরিত্র এবং রামাতসিং। ইংরেজি গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এ বায়োগ্রাফিক্যাল স্কেচ অফ ডেভিড হেয়ার, দ্য স্পিরিচুয়াল স্ট্রে লিপস, স্ট্রে থট অফ স্পিরিচুয়ালিজম, লাইফ অফ দ্য ওয়ান রামকমল সেন এবং লাইফ অফ হোলস ফর ডি গ্র্যান্ট। শৈশবে একজন গুরুমশাইয়ের নিকট বাংলা, পরে একজন মুন্সির নিকট ফার্সি শিখেন। ইংরেজি লাভের জন্য হিন্দু কলেজে 11 শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। ওই সময় টিরোজিও নামে একজন বিখ্যাত অধ্যাপক ছিলেন হিন্দু কলেজে। তিনি তার শিষ্য ও ভাবশিষ্য ছিলেন। তিনি বাংলা নবজাগরণের অন্যতম নেতা ছিলেন। তিনি ক্যালকাটা পাবলিক লাইব্রেরির লাইব্রেরিয়ান ছিলেন। তিনি ফার্সি, বাংলা এবং ইংরেজি ভালো জানতেন। বিশেষ করে বাংলা এবং ইংরেজি ভাষায় বহু গ্রন্থ রচনা করে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তিনি মহিলাদের জন্য একটি মাসিক পত্রিকা সম্পাদনা করেন। তার সহযোগী ছিল রাধানাথ শিকদার। তিনি এছাড়াও জনকল্যাণমূলক কাজও করতেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য ছিলেন। তিনি পশু ক্লেশ নিবারণী সভারও সদস্য ছিলেন। ডেফেন সোসাইটি ও ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির অন্যতম উদ্যোক্তা ছিলেন পারিজাত মিত্র। জ্ঞানান্বেষণ সভার সদস্য হন তিনি 1838 সালে। তার ইংরেজি ভাষায় রচিত লেখা সমূহ ছাপা হতো ইংলিশম্যান, ইন্ডিয়ান ফিল্ড, ক্যালকাটা রিভিউ, হিন্দু প্যাট্রিয়ট, ফ্রেন্ড অব ইন্ডিয়া প্রভৃতি পত্রিকা। তিনি পুলিশি অত্যাচারিতার বিরুদ্ধে লড়েছিলেন এবং সফলকাম হয়েছিলেন। তিনি স্ত্রী শিক্ষা প্রচারে যথেষ্ট সক্রিয়তার পরিচয় দেন। তিনি বিধবা বিবাহ সমর্থন করতেন। তিনি বাল্য বিবাহ এবং বহু বিবাহের বিরোধিতা করেন। তিনি আমদানি এবং রপ্তানি এবং চালের ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেন। ১৮৮৩ সালে 23 নভেম্বর তিনি কলকাতায় মারা যান। আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।